এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। পাবনায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সহযোগিতায় পাবনা বিদ্যালয় স্বাস্থ্য ক্লিনিকের 80 শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। প্রতিবেশী দুজনের অনৈতিক সম্পর্ক জেনে ফেলায় খুন হয় খুলনার কয়রার একই পরিবারের তিনজন। দুপুরে সংবাদ সম্মেলনে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, গ্রেপ্তার আসামি আব্দুর রশিদ গাজীর স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর মা বাবা ও মেয়ে হত্যার এই রহস্য উন্মোচন করা হয়। বগুড়ার গাবতলিতে নির্বাচনী সহিংসতায় নিহত 5 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। গত 5ই জানুয়ারি পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের ব্রজাপুর এলাকায় সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগের পায়ের নিচের মাটি নাই, মাথার ওপর থেকে ছায়াও সরে যাচ্ছে।